দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ের কোচপুকুরে ব্যাপক উত্তেজনা, আইএসএফ ও তৃণমূলের মধ্যে ঝামেলা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকালে চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুরে দলীয় পতাকা লাগাচ্ছিল তৃণমূল। আইএসএফ এর পতাকা ছিঁড়ে ফেলে তৃণমূল পতাকা লাগাচ্ছিল বলে অভিযোগ আইএসএফ এর। পাল্টা তৃণমূলের অভিযোগ, আগে থেকেই পড়েছিল আইএসএফ এর পতাকা। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের ঝামেলা শুরু হলে উত্তর কাশীপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উন্মুক্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি হাতে নিয়ে দুই তরফের কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, ভাঙড়। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান, চলে আসুন এ টু জেড কার শোরুমে। সব ধরনের ফোর হুইলার, আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয়। কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন। ঠিকানা, ভাঙড়ে হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড। যোগাযোগ 9832362414 নম্বরে। আজকে আমাদের বাড়ির কর্মসূচি ভাঙড়ে মিটিং আছে আমাদের 13 তারিখে তৃণমূলের। সেই জন্য আমরা গ্রামে আমরা ফ্ল্যাগ মারছিলাম, আমাদের সুন্দরভাবে আমাদের পাড়া থেকে মেরে মেরে আমরা আসছিলাম, কোনো ঝুট ঝামেলা হয়নি। কিন্তু ওই পঞ্চায়েতে যা আছে জিতেছে, ওদের বাড়ির সামনে যখন আমরা গিয়েছি আমাদের সাথে খুব ঝক্কি ঝগড়া মারপিট, আমাদের ইট মানে লাঠি ছোঁটা এটা ওরা নিয়ে মেরেছে, আর ওদের ফেলা ওরা ছিঁড়ে। কি হয়েছিল বলতে, আজকে সকালে উঠে দেখলাম যে আমাদের চালতাবেড়িয়া অঞ্চল কোচপুকুর 6 নম্বর সংসদে আছে তৃণমূল কংগ্রেসরা, তাদের দলীয় ফেস্টান তারা মারছে। এটা তাদের দলীয় ফেস্টান তারা মারতেই পারে, আমাদেরও দলীয় ফেস্টান আমরাও মারতে পারি, এটা প্রত্যেকের বাক স্বাধীনতা। সেই হিসেবে তারা মারছিল, আমরা যার সে নিজের কাজে নিজেরা ব্যস্ত ছিলাম। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেলাম, আমাদের এইখানে এসে দেখলাম, আপনি দেখতেই পাবেন এখানে তৃণমূল কংগ্রেসের ছেলেরা আইএসএফ এর ফেস্টানগুলো খুলে দিয়ে তৃণমূলের কংগ্রেস ফেস্টান মারছে। এটাকে যখন আমাদের ছেলেরা যখন প্রতিবাদ করে, একটা মহিলাও প্রতিবাদ করেছিল যে কেন তোমরা ফেস্টান মারছো, তোমাদের দলীয় ফেস্টান তোমরা মারো, কিন্তু আইএসএফের ফেস্টানগুলো কেন খুলে মারছো। এই প্রতিবাদ করায় তাকেও শ্লীলতাহানি করে এবং তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে, এবং তার ব্লাউজ তার শাড়ি ছিঁড়ে দেয়। আপনি দেখেছেন এখন মিডিয়ার মাধ্যমে, আর দেখুন ফেস্টানগুলো ফেলে দিয়ে। আমরা বলতে চাই এটাই যে তোমরা তোমাদের দলীয় ফেস্টান তোমরা মারছো, মারো। আমাদের 3-4 জনকে আহত করা হয়েছে, একজনের দাঁত ভেঙে দেওয়া হয়েছে, একজনের শাড়ি এবং ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয়েছে, এবং তার ফাইট মুখে মারা হয়েছে, মুখটুক খুলে আছে আপনি দেখতে পাবেন। আর আমাদের দলীয় ফেস্টান খুলে দিয়ে মূলত ওদের দলীয় ফেস্টান টাঙাচ্ছিল। এই কারণে আমাদের ছেলেপিলেরা তারা বিবাদের ভেতরে জড়িয়ে পড়ে। আমি এসে বললাম ঠিক আছে, বিবাদের ভেতরে জড়িয়ে পড়ো না, আমি থানাকে কল করছি। ইতিমধ্যে আমি থানাকে কল করেছি। আমার নাম শামসুর রহমান, চালতাবেড়ি অঞ্চল 6 নম্বর সংসদের ইলেকটেড মেম্বার। ঘটকপুকুরে এই প্রথম বিডিও অফিসের কাছে কলকাতার সমমানের সিটি ডায়াগনস্টিক সেন্টার। এখানে কম খরচে প্রতিদিন রক্ত পরীক্ষা, এক্সরে, ইসিজি, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি এবং পেটের ছবি করা হয়। এছাড়া বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে টেস্ট করার সুব্যবস্থাও আছে। সমস্ত টেস্ট 30% ছাড়ে করানোর জন্য এখন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। 13 তারিখে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে সমাগম মানে সমাবেশ ছিল। সেই 13 তারিখ উপলক্ষে কোচপুকুর যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা সকাল থেকে তাদের এলাকায় ঝান্ডা মারছিল। আইএসএফের কিছু দুষ্কৃতী, কিছু আর্মাদ বাহিনী, তারা বাড়ির থেকে রড, শাবল, রাইফেল, মেশিনের বাঁট দিয়ে কারো মাথা ফাটিয়ে দিয়েছে, কারো মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছে। মানে বিশ্রী কাণ্ড যা মারধর করেছে। আমাদের এই পর্যন্ত 10 থেকে 12 জনা তারা হসপিটালে ছিল। ইতিমধ্যে জিরেনগাছ হসপিটাল থেকে 3 জনকে রেফার করেছে আজিগল হসপিটাল। এটা ভিত্তিহীন কথা, আইএসএফের ভিত্তিহীন কথা এটা, না এটা ভিত্তিহীন কথা। তৃণমূল কংগ্রেস কর্মী ওখানে কসপুকুরি যেখানে ঝান্ডা মারছিল ওখানে আইএসএফ জিতে আছে, ওখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আমাদের যারা কর্মী যারা নেতৃত্ব তারা ঝান্ডা মারছিল, সেটা তাদেরকে সহ্য নেই যে আমরা জিতে রয়েছি এখানে, তোরা কেন ঝান্ডা মারবি। আইএসএফের ভাঙড়ে কিছু নেই, আপনারা জানেন গত রাত্রে তৃণমূলের তোলাভাজ নেতা আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়।
আজকে ফের নতুন করে আইএসএফের যে সততা রাজনীতি, সেই সততা রাজনীতিতে তৃণমূল খুব সুপরিকল্পিতভাবে আইএসএফ কর্মীদের প্রতি একটা আঘাত আনা হয়। আজকে সকালে আমরা খবর নিয়েছি কোচপুকুর গ্রামে যে সমস্যাটা হলো, ওখানে তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী গুন্ডা যারা ওই এলাকার যারা দাপিয়ে বেড়ায়, যারা আরাবুলির সহযোদ্ধা সহকর্মী, যারা আরাবুলির ইন্ধনেই চলতো, তারা কী করলো, আরাবুল ইসলামের এই খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ায় তারা ফের ভাঙড়ে একটা আইএসএফের একটা তকমা লাগানোর জন্য, মিথ্যা তকমা লাগানোর জন্যে ফের আইএসএফের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। এর এটা সুপরিকল্পিত তৃণমূলের কাজ, কারণ আইএসএফ কর্মীরা এমন কোনো নোংরামুর সঙ্গে জড়িত নয় যে তৃণমূল কংগ্রেসকে মারতে হবে ধরতে হবে, সম্পূর্ণটাই তৃণমূলের সাজানো গেম যে সকালে ফের একটা এরকম একটা ঝামেলা করবো, ফের খবরের মুড ঘুরে যাবে, আরাবুল ইসলামের খবরটা সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা বিষয় কেন্দ্রিক উঠে হচ্ছে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ছে সেটা চাপার জন্যে এটা তৃণমূল কংগ্রেসের মদতই এই ঘটনাটা ঘটেছে। আমরা না দেখুন, আমি একটা কথা বলি, আমরা লড়াই তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের সৈনিকরা লড়াইয়ের জায়গায় রাখবে আইএসএফের সঙ্গে। আমাদের যে লড়াই, যে সংগ্রাম, সেটা হবে এবার আমাদের লড়াই হবে যে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। ছাগলের বাড়ি মাটিকে ফেয়ে পড়ে গিয়েছে, আর তোমার ও কোদালের মাঠ দিয়ে ও উঠতে পারছে না, মা যায় কোমরে সারে গায়ে একদম থেতলে মেরেছে, আর তোমার মেরেছে। আমাদের তো আমার ছেলেরা ধরো কোনো অপরাধই না, ও ধরো ওরা সকালে কাজে যায়, আমার দুটো ছেলে ওরা খেতে খায়, এসব এমনি একটা আনন্দ বিষয়, ওইগুলো মারতে ছিল আরেকবার ওইরকম মারলো, আমার কথিরা কিচ্ছু বলি না, ফাও কাজে ওরকম মারলো, আবার গাড়ি ভেঙে দিল আমার বড়টারে। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন এই বিষয়ে? আজকে মনে হয় গিয়েছে আমি থাকাতে গেছিলাম, আমি মানে ওদের থেকে দিয়ে আমার ঘোষণ আছে, আর দাঁত নড়ে গিয়েছে। আপনার নামটা কি? ইয়ার মোহাম্মদ।